প্রথমবারের মতো খাগড়াছড়ির রামগড় এবং ভারতের দক্ষিণ ত্রিপুরার সামরুমের মধ্যে ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ চলছে পুরোদমে চট্টগ্রামের সঙ্গে ভারতের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সেতু খাগড়াছড়ির প্রতিনিধি কানুন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট খাগড়াছড়ির রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম দোলাবাজারের মাঝখানে ফেনী নদী এই নদীর উপর মৈত্রী সেতুর মাধ্যমে যুক্ত হতে যাচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে নির্মাণ করা হচ্ছে রামগড় সাব্রুম স্থলবন্দর দুই সালের ছয়ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর ভিত্তিফলক উন্মোচন করেন নানা জটিলতা কাটিয়ে গেল মাসের মাঝামাঝিতে শুরু হয় এর নির্মাণ কাজ চারশো মিটার দীর্ঘ সেতুর দুইশো মিটার পড়েছে বাংলাদেশের ভাগে বাকি একশো মিটার পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমের দোলাবাজার এলাকায় সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে একশো দুই কোটি নব্বই লাখ টাকা এ খরচ বহন করবে ভারত সরকার এদিকে সেতুর জন্য রামগড়ের নয় পরিবারের প্রায় তিন একর ভূমি অধিগ্রহণ করেছে সরকার যার ক্ষতিপূরণ বাবদ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দেয়ার কথা দুই কোটি ছিয়াত্তর লাখ চুরানব্বই হাজার টাকা সেতু নির্মাণ কাজ পূর্ণ উদ্যমে চলছে বিশেষ করে ভারতীয় অংশে ইতিমধ্যে পাইলিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি ও চিরে বাংলাদেশ অংশেও ফিজিক্যাল কাজ শুরু হয়ে যাবে ব্রিজ হওয়ার ফলে দুই দেশের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের যে উন্নতি হবে তার মাধ্যমে রামগড় তথা খাগড়াছড়ির অর্থনৈতিক উন্নতি হবে আগে যেখানে আমরা চট্টগ্রাম ঢাকা হয়ে ভারত যেতাম সেই কাজটা আমরা এখন রামগড় হয়ে আমরা ভারতে খুব কাছাকাছি এবং খুব কম খরচে আমরা যাতায়াত করতে পারবো সেতু থেকে সীমান্তের ওপারে প্রায় বারোশো মিটার সংযোগ সড়ক নবীনপাড়া ঠাকুরপল্লী হয়ে সাবরুম আগরতলা জাতীয় সড়কে যুক্ত হবে অন্যদিকে বাংলাদেশ অংশে রামগড় থেকে বারোয়ার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে সড়কটি ২০২০ সালের মাঝামাঝিতে খুলে দেওয়া হবে মৈত্রী সেতু মাছরাঙা নিউজ ডেস্ক